নমস্কার বন্ধুরা, নবশ্রী কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো সিলভার কাপ মাছের আলু দিয়ে পাতলা ঝোল। এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এবং এটি সবসময় সকলের বাড়িতেই প্রায়শই হয়ে থাকে। আমি কিভাবে আজকে রান্নাটা করছি সেটাই আপনাদের দেখাবো। তাহলে চলুন রান্নাটা দেখে নিই। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি, ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক চামচ নুন, আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে এক এক করে দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে প্লেটে তুলে নেব। আমি একটা প্রেসারে এইভাবে আমি আলু লম্বা লম্বা করে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এটা আলুগুলো, কাঁচা আলুগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। দুটো টমেটো আমি কেটে নিয়েছি, ওটাও আমি প্রেশারে দিয়ে দিলাম। তিনটে লঙ্কা আমি চিড়ে রেখেছি, ওটাও আমি প্রেশারে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এই পেঁয়াজের আমি কিছুটা আমি প্রেশারে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করব। সামান্য জল অ্যাড করে আমি সবগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দেব। সামান্য কালো জিরা আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, এটা হালকা গরম হলেই আমি পেঁয়াজ ভেজে নেব। বাকি পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি অল্পই ভাজবো, বেশি লাল করে ভাজবো না। এর মধ্যে আমি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ টমেটো, একবারে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ করা আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি এবার কড়াইতে দিয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে এক এক করে দু চামচ নুন, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে লো ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষে গেছে এবং আলু আর টমেটো এগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই সেদ্ধটাও খুব ভালো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এই মাছ সময়ে ঝোলটাকে একটু 5 মিনিটের মতো ফুটতে দিয়েই আমি এটাকে নাবি। এই দেখুন বন্ধুরা, আমার এই সিলভার কাপ মাছের আলু দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে সার্ভ। এই দেখুন বন্ধুরা, সিলভার কাপ মাছের আলু দিয়ে পাতলা ঝোল রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে।
এবং পাশে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না যেন, কারণ যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।